আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্টুডিওতে আমাদের নামি দামি বাংলাদেশের জনপ্রিয় খ্যাতিমান আলেম এবং আলোচক এবং শিল্পী এবং জনপ্রিয় ইউটিউবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে পুরো লাইভ অনুষ্ঠানটি আপনারা আমাদের সাথে থাকবেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী জনাব উবাইদুল্লাহ তারেক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই জান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ভাই, অনেক ভালো আছি, খুবই ভালো লাগছে এবং বেশি ভালো লাগছে যে আজকের এই আয়োজনে এত গুণী মানুষদের সম্পৃক্ত করেছেন। সত্যি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে ইয়াসিন ভাই আছেন, আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই আছেন, জিপি চৌধুরী ভাই আছেন, ইয়াহিয়া তাকি ভাই আছেন, সকলকেই আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। তারেক ভাই, আপনার অসংখ্য অগণিত সঙ্গীত আমরা শুনে থাকি, তার মধ্যে আপনার সেরা সেরা কয়েকটি জনপ্রিয় সঙ্গীত আছে, যেমন আমরা বাবা গানটি আমরা শুনতে চাই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ জি মাশাআল্লাহ, শুকরান, জাজাকাল্লাহ, টিপু ভাই চমৎকার আপনার চমৎকার, অবদানের জন্য মাশাআল্লাহ, কি কথা। অসাধারণ, শুকরিয়া, জাজাকাল্লাহ, বারাক আল্লাহ ফিক। অসাধারণ হয়েছে। হ্যাঁ, আপনি একজন শিল্পী মানুষ, খুবই ভালো লাগলো, প্রাণটা জুড়ে গেল, দর্শকে অনেক অনেক ভোট করেছে আপনার এই গানটি শোনার জন্য, আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রিয় উবাইদুল্লাহ তারেক ভাই এখন চলে যাবেন, তবে আজকে লাইভ অনুষ্ঠান বা আজকের অনুষ্ঠানের সম্পর্কে যাওয়ার আগে যদি কিছু বলে যান, তারপর আমরা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের কাছে যাব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি আমার খুব ইচ্ছে ছিল এই সুন্দর আয়োজনে সবার কথা শুনবার, তবে আমার যেহেতু অলরেডি শিফট চলছে, তো আমি শিফটের পরে যদি সুযোগ হয় আপনাদের কথা শুনে নেবো ইনশাল্লাহ, এবং এটা তো শেয়ারে থাকবেই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহর প্রিয় করে নেন, সেই দোয়াই শুধু চাই। আমিন আমিন আর আমিন। প্রযুক্তির ছোঁয়ায় যেহেতু আল্লাহ আমাদেরকে সবাইকেই সুযোগ দিয়েছে, সবাই যেন যার যার জায়গা থেকে কল্যাণকর কাজ করে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমাদের মুহূর্তে আমাদের এখন প্রিয় কাইয়ুম মিয়াজি ভাই যদি কোরআন তেলাওয়াত করে যদি আমাদের যদি শোনান, যদিও আজকের প্রথমেই আপনাকে দেওয়া উচিত ছিল, যদি উবাইদুল্লাহ তারেক ভাই মানে খুবই মানে সময় সংকীর্ণ কারণে উনি এসেছে, কারণ উনি অনেক ব্যস্ত থাকতে হয়, তারপর উনি আমাকে বলেছে যে ভাই প্রথমে আমাকে একটু সুযোগ দিয়ে আমাকে একটু ই করে দিন, তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো কাইয়ুম মিয়াজি ভাই, আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনবেন। জি, সংক্ষেপ করে করছি, যেহেতু আমার মেহমান প্রিয় ভাইরা রয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء.
ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم. الله أكبر. ما شاء الله.